হ্যালো বন্ধুরা, গ্রাফিক্স টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব আডোবি ফটোশপ CS6 এ কোন সিলেকশনে কিভাবে আমরা কালার দিতে পারি। জি বন্ধুরা, আমরা যে কোনো সিলেকশন করা অংশকে, আমাদের ইমেজের যে কোনো সিলেকশন করা একটি অংশকে কিভাবে কালার দিয়ে ফিল করব সে কাজটি দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখে নিন কিভাবে আমরা যে কোনো জায়গায় কালার ফিল করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। মূলত বিগিনার্সরা যেটা করে, আমরা একটি নিউ ফাইল নেই, সরি নিউ ব্ল্যাঙ্ক ফাইল নেই, আনিও দেন ওকে। তো আমরা এই এটির কালার, যেহেতু এখন আমরা হোয়াইট দেখতে পাচ্ছি, তো এটির কালার চেঞ্জ করার জন্য আমরা বিগিনার্সরা মূলত কী করি, এর কালারটিকে সিলেক্ট করে দেন এই ব্রাশ টুলটি নিয়ে নর্মাল সিলেক্ট করে দেন এটিতে আমরা এইভাবে পেইন্ট করে ফুল কালার করি। তো এটি অনেকটা সময় সাপেক্ষ এবং বোরিংও। প্রথমে ব্রাশ সিলেক্ট, দেন সাইজ, স্মুথনেস, মাস্ক, অনেক কিছুই সিলেক্ট করতে হয়। তো আমরা যদি ফ্ল্যাশব্যাক দিই কন্ট্রোল জেড দিয়ে, দেন দেখুন আপনাদের এই গ্রেডিয়েন্ট টুলটির আন্ডারে একটি পেইন্ট বাকেট টুল রয়েছে। আমরা যদি এটিকে সিলেক্ট করি অ্যান্ড দেন আমাদের কালার সিলেক্ট করি, দেন এখানে ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক, ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ আমার সিলেকশন কালারে পরিবর্তন হয়ে যাবে। তো এটি ছিল নর্মাল যে কোনো ফিলিংয়ের ফিলের কালার। তো আমরা এবার সিলেকশন ফিলের কালারটি কীভাবে দেখবো, আমরা একটি নিউ ফাইল ওপেন করছি, যে কোনো একটি ইমেজ সিলেক্ট করতে হবে, যেমন এই ইমেজটি। তো আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নিচ্ছি, দেন এর পিক্সেল বাড়িয়ে নিচ্ছি, দেন অ্যাডিং ক্লিক করে দেখুন আমাদের এই পুরো আকাশটি সিলেক্ট হয়ে গিয়েছে। তবে এইখানে একটু ডিসিলেক্টিং করতে হবে, তো আমরা পিক্সেল সাইজ কমিয়ে নিয়ে ওকে, ইটস কমপ্লিট। নাও স্পেস বার থেকে যদি, সরি কিবোর্ড থেকে যদি আমরা স্পেস বার ক্লিক করি, দেন একটি হাতের আইকন আসবে, আমরা এটিকে ড্র্যাগ করে মুভ করতে পারবো। আর নাও এডিট অপশন থেকে ফিল অথবা শিফট F5 যদি আমরা ক্লিক করি কিবোর্ড থেকে, দেন এই উইন্ডোটি পাবো। আমাদের সিলেকশনের কালারটি কি হবে, ফোরগ্রাউন্ড কালার গ্রিন নাকি ব্যাকগ্রাউন্ড কালার কমলা, অথবা এখানে একটি কালার অপশন রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করে দিয়ে ওকে করতে পারি। দেন 50% গ্রে, ব্ল্যাক, হোয়াইট, এখানে আরও অপশন দেওয়া রয়েছে, এগুলি আমরা ইউজ করতে পারি। অথবা ব্লেন্ডিং মুড যেটা রয়েছে, স্মুথ, ডার্ক, মাল্টিপল কালার, বার্ন, লাইটেন, সফট লাইট, এগুলো আপনারা নিজেরাই একের পর এক সিলেক্ট করে করে বাসায় প্র্যাকটিস করবেন, এতে করে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। ওক্যাপ অপাসিটি, আই মিন ট্রান্সপারেন্ট যেটা, এটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেন আমরা যদি এটি কালার সিলেক্ট করে হোয়াইট করে দিই, দেন ওকে, দেন ওকে, দেখুন সম্পূর্ণ ফিলটির কালার যেটি আমরা সিলেক্ট করেছি সম্পূর্ণরূপে সাদা হয়ে গিয়েছে। তো এই সিলেকশনটিকে এভাবে সিলেক্ট করে এই ফিল অপশনটির মাধ্যমে এবং এই পেইন্ট বাকেট টুলটির মাধ্যমে আমরা এর কালার করতে পারি। এখন এর কালার যদি আমরা আবার চেঞ্জ করতে চাই, এই এডিট মেনু থেকে সিলেকশন যেহেতু আমাদের করাই আছে, দেন ফিল, আমরা এর কালার যদি ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়ে ওকে করি, দেখুন এটি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিয়েছে। তো এভাবে এই সিলেক্টিংয়ের মাধ্যমে আমরা কালার ফিলিংয়ের কাজগুলো করে নিতে পারি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।